ফাইনালি গাইস আমাদের ফিফার গেমের বাংলাদেশ এমন কি এনএস এবার জন্য নতুন আরটি মারাত্মক গোল্ড স্পিন ইভেন্ট আসতে চলেছে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সকলেই তো আশা করি সকলেই খুবই ভালো আছেন সো গাইস ফাইনালি কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভার প্লাস এনএস এবার জন্য নতুন আরটি গোল্ড স্পিন ইভেন্ট আসতে চলেছে আমাদের এই নতুন গোল্ড স্পিন ইভেন্ট থেকে আপনাদের অ্যাকাউন্টে থাকা গোল্ড কয়েনের সাহায্যে স্পিন করে ফ্রি লেজেন্ডারি গান স্কিন গ্লোয়াল স্কিন এসব ইমোট সহ করে অনেক অনেক আইটেম নিয়ে নিতে পারবেন পার্মানেন্টলি ভাবে ভিডিও সার্ভার এমন কি এনএস এবার জন্য এই নতুন গোল্ড স্পিন ইভেন্ট আপনারা সকলেই কবে দেখতে পারবেন অফিসিয়াল ব্যানার কি কনফার্ম ডেট কি গেরিনা থেকে আসা অফিসিয়াল আপডেট কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাকে 100% শিওর দিয়ে এ টু জেড রিভিউ করে দেখিয়ে দিব তাছাড়া কিন্তু গাইস আমাদের ভিডিও সার্ভার এমন কি এনএস এবার জন্য হল অফ ইনকিউবেটর ইভেন্টে কবে আসবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাকে জানিয়ে দিব এমন কি গাইস আমাদের এফএফ টিসি দা প্রো বান্ডেলের কনফার্ম আপডেট এই শুরু গাইস নতুন বান্ডি বান্ডেল গুলো আপনারা সকলে কবে কোন ইভেন্টের ভিতর দেখতে পারবেন সেটার অফিসিয়াল আপডেট এমন কি গাইস আজকের এই ভিডিওতে আপনাদের সকলের জন্য উইকলি গিভওয়ে ব্যবস্থা করা হয়েছে সো গিভওয়েতে কিভাবে পার্টিসিপেট করবেন ভিডিওটা প্রথম থেকে না টেনে লাস্ট পর্যন্ত পড়ে দেখলেই বুঝতে পারবেন তো চলুন গাইস আজকের এই ভিডিওটি শুরু করে ফেলি গাইস বর্তমানে আপনারা আমাকে অনেকে জিজ্ঞেস করতেছিলেন আমরা যারা গ্রামীণ সিম অথবা যে কোনো সিম দিয়ে গেমপ্লে করি তাদের কেন ভিপিএন লাগতেছে অথবা নেটওয়ার্কে প্রচুর পরিমাণে সমস্যা করতেছে এটার একটা আনসার দিয়ে দেন প্লিজ ভাই তো চলুন ভিডিও শুরুতে আমি আপনাকে এটার একটা সলিউশন দিয়ে দিচ্ছি দেখুন গাইস আগে সাধারণত আমরা জিপি সিম দিয়ে আই মিন গ্রামীণ সিম দিয়ে কিন্তু গেমপ্লে করতে পারতাম কোনো প্রকার সমস্যা হতো না বাট রিসেন্টলি দেখা যাচ্ছে আমরা যখন এই গেমের ভিতর প্রবেশ করতে আসি গ্রামীণ সিমের ডাটা অন করে তারপর কিন্তু গেমের ভিতর প্রবেশ করতে পারতেছি না বিভিন্ন ধরনের প্রচুর লোডিং হচ্ছে অথবা আমরা লগ ইন পেজে যাইতে পারলেও গেস গেমের ভিতর এক্সাক্টলি যেতে পারছি না এটার গেস মাত্র একটাই সলিউশন আছে সলিউশনটা হলো আপনাদেরকে ভিপিএন ইউজ করতে হবে এন্ড গেস আমি আপনাদের সামনে দেখতে পারতেছেন এখন জিপি সিম দিয়ে গেমের ভিতর প্রবেশ করতে আসি বা ঢুকতে পারতেছি না গাইস কালকের আগের দিন আমি গেমের ভিতর প্রবেশ করতে পারতেছিলাম উইদাউট ভিপিএন ছাড়া আই মিন কোন প্রকার ভিপিএন ছাড়া ঢুকতে পারতেছিলাম বাট আজকে কমেন্টটা পড়ার পর যখন আমি গেমের ভিতর প্রবেশ করতে যাই জিপি সিমের সাহায্যে তারপর কিন্তু ঢুকতে পারতেছি না বিষয়টা কি গেস সামনে কিন্তু গেমটা আপডেট হবে তো গেমের ফাইলের ভিতর কিছু পরিবর্তন আনা হয়েছে আর হয়তো গাইস আপনারা সকলেই জানেন অফিসিয়াল ভাবে এখনো পর্যন্ত গেমটাকে আনব্যান করা হয় নাই দ্যাটস ওয়াই এগুলো সমস্যা আমাদেরকে পোহাতে হচ্ছে তবে আমি আপনাদেরকে একটা কথা বলে দিই যারা যারা গেমের ভিতর প্রবেশ করতে পারতেছেন না এমন কি গেস এমবি দিয়ে গেমপ্লে করেন তারা কিন্তু এখন একটা সলিউশন ভিপিএন এর সাহায্যে গেমের ভিতর প্রবেশ করতে হবে ভিপিএন ইউজের ক্ষেত্রে আপনারা সকলেই সিকিউর ভিপিএন অথবা ওয়ার ভিপিএন এগুলো ইউজ করতে পারেন একেবারে ভালো ভিপিএন এমনকি লো এন্ড ডিভাইসের জন্য তো বেস্ট ভিপিএন এগুলো আর হ্যাঁ গেস একটা বিষয় আমাকে অবভিয়াসলি কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কোন সিমে কে গেমপ্লে কে উঠতেছেন তাহলে আমি বিষয়টা বুঝতে পারবো অ্যাকচুয়ালি যে কোন কোন সিমে এই ধরনের নেটওয়ার্ক ইস্যু এন্ড সমস্যাগুলো হচ্ছে সো গাইস ফাইনালি পর্যন্ত কথা বলা যাক আমাদের বাংলাদেশ এমনকি ইন্ডিয়া সার্ভার জন্য নতুন ইমোট পার্টি ইভেন্ট আপনারা সকলেই কবে দেখতে পারবেন ফাইনালি লিক্স পজিশন গাইস ওবি 43 আপডেটের পর আপনারা সকলেই নতুন একটা ইমোট পার্টি ইভেন্ট দেখতে পারবেন সো ইমোট পার্টি ইভেন্টের ভিতর কি আমাদের ফ্ল্যাগ ইমোট আসবে অথবা লোল ইমোট রিটার্ন করবে দেখুন গাইস প্রতিবার কিন্তু ইমোট ক্যাপসুল ইভেন্ট আসার সময় এই লোল ইমোট রিটার্ন করে বর্তমানে আপনারা এই ইমোটটা নিয়ে প্রচুর পরিমাণে কোশ্চেন করতেছেন যে ভাই আমাদের কি মতো লোল ইমোট কবে আসবে কনফার্ম ডেট দিয়ে দিন কনফার্ম আপডেট দিয়ে দিন দেখুন গাইস এই লোল ইমোটটা কিন্তু আপনারা সকলে নেক্সট ইমোট ক্যাপসুল ইভেন্টের ভিতর দেখতে পারবেন তবে আপডেটের পরে শোনা যাচ্ছে নতুন ইমোট পার্টি ইভেন্ট আসবে ইমোট পার্টি ইভেন্টের পরে কিন্তু ইমোট ক্যাপসুল ইভেন্ট আসার চান্সেস রয়েছে এন্ড ইমোট পার্টি ইভেন্টও কিন্তু এখন পর্যন্ত 100% কনফার্ম করা হয়নি জাস্ট 80% কনফার্ম এছাড়াও আমাদের লোল ইমোট এন্ড ইমোট পার্টি ইভেন্টে যদি এরপর আরো নতুন কোনো লেক্সেন আপডেট পাই সেক্ষেত্রে তো অবভিয়াসলি আমি আপনাকে জানিয়ে দিব এই শুরু গাইস আমি আমার লাস্ট ভিডিও এমনকি গাইস আমি আমার কমিউনিটি টেবের মধ্যে আপনাদেরকে জানিয়ে রাখছিলাম যে ভিডিও সার্ভার এমন কি নেস সার্ভার জন্য আজকে এই নতুন রিং ইভেন্ট দেখতে পারবেন যেখানে কিন্তু আমাদের পোকার MP40 অল গান স্কিন থাকবে এখানে কে কে স্পিন করছেন এমনকি কোন গান স্কিন টাইপের করছেন অবভিয়াসলি কিন্তু কমেন্ট করে জানাই দিতে পারেন এই শুরু গাইস বর্তমান সময় আপনারা যে যারা 100% ট্রাস্টের সাথে সর্বোচ্চ কম টাকায় বেশি ডেমো টপ আপ করতে আছেন তারা কিন্তু অবশ্যই আমাদের paglabazar.com এই ওয়েবসাইটটি থেকে ডেমো টপ আপ করে নিতে পারেন লিংক কিন্তু অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এই শুরু গাইস এখানে ফাস্ট ডেলিভারি পাবেন এমনকি গাইস উইকলি মান্থলির উপরেও কিন্তু স্পেশাল অফার থাকে ইভেন আমি নিজেও কিন্তু এখান থেকে টপ আপ করি 100% ট্রাস্টেড সো যা যারা ডেমো টপ আপ করতে চান এই ওয়েবসাইট থেকে ডেমো টপ আপ করে নিতে পারেন আচ্ছা গাইস একটা বিষয় ভাবুন তো আপনি লবিতে দাঁড়াইছেন এমনকি আপনার টিমমেট অলরেডি গেমের ভিতর প্রবেশ করে গেছে গেমপ্লে করতেছে অথবা আপনার ডুয়ো গেমপ্লে করতেছে কেমন হয় দেখতে যদি পান যে আপনার ডুয়ো অথবা টিমমেট কার সাথে গেমপ্লে করতেছে এমনকি কেমন গেমপ্লে করতেছে হ্যাঁ গাইস এরকম ঘটনায় ঘটতে চলেছে ওবি 43 আপডেটের উপর বিষয়টি কি আমি আপনাকে এয়ার টু জেড রিভিউ করে দেখে দিচ্ছি প্রুফ সহকারে ওবি 43 আপডেটের উপর আপনারা যখনই আপনার টিমমেটের গেমপ্লে দেখতে যাবেন যেই টিমমেটের গেমপ্লে দেখবেন আর কি ওটার উপর ক্লিক করার পর দেখতে পারবেন এক্সপেক্টেড একটা অপশন আছে ওখানে ক্লিক করলে আপনারা সকলেই এরকম অবজারভেশন করতে পারবেন আপনার টিমমেট কিভাবে গেমপ্লে করতেছে কি আসে বিষয় পুরোপুরি ফুল ডিটেইলসে দেখতে পারবেন এখানে প্রাইভেসি একটা সেটিংস দেখতে পারবেন ওই প্রাইভেসি সেটিংসটা যদি আপনার টিমমেট যে টিমমেটের কি গেমপ্লে দেখবেন ওই টিমমেট অন করে রাখেন তাহলে কিন্তু এই গেমপ্লেটা আপনি এভাবে দেখতে পারবেন অন্যথা যদি এটা অফ করা থাকে তাহলে কিন্তু এটা দেখতে পাবেন না এন্ড এটি কিন্তু একটা জোস আপডেট আমি এখন ভাবতেছি ডুও যারা তাদের কি অবস্থা হবে দিনে জানি কয়বার ঝগড়া হয়
যাই হোক গেস, এবার আমি আপনাকে OB43 আপডেট স্পেশাল এরকম একটা বড় সর চেঞ্জের সম্পর্কে বলবো, যেটা হলো গেস আমাদের কেওএস ইভেন্ট আসতে চলেছে। ওই ইভেন্ট স্পেশাল আপনারা সকলে প্লেনের কালার চেঞ্জেস দেখতে পারবেন। এটা তো নর্মাল বিষয়, বাট গেস প্লেনের কালার চেঞ্জেসের পাশাপাশি আপনারা সকলে প্লেন ক্র্যাশ করতে দেখতে পারবেন, আই মিন প্লেনের পাখা এমনকি পিছন দিয়ে আগুনের মতো জ্বলজ্বল করতে থাকবে, এমনকি আগুন জ্বলবে। এখানে ফুটেজের মধ্যে এটা দেখাচ্ছে না, তবে আপডেটের পর কিন্তু এটা অ্যাড হয়ে যাবে। অ্যান্ড দ্বিতীয়ত যে আপডেটে রয়েছে সেটা হলো আমাদের সাইবার ইয়ার ড্রপ। হ্যাঁ গেস, আমাদের ব্যাটল টয়েল মোডে আপনারা সকলে সাইবার ইয়ার ড্রপ অ্যাড হতে দেখতে পেয়ে যাবেন এই নতুন ইভেন্ট স্পেশাল। এই ছিল গেস এই কথাটা বাবার মতো না যে আমাদের র্যাঙ্ক মোডে এখন থেকে আমরা তিনটা সেফ জোন দেখতে পারবো। হ্যাঁ গেস, আপনারা দেখতেই পারতেছেন কেওএস ইভেন্ট স্পেশাল আপনারা সকলে তিনটা সেফ জোন দেখতে পারবেন। এটা কিন্তু বেসিক্যালি কিছু টাইমের জন্যই থাকবে যখন আর কি ইভেন্টটা চলবে। এই ছিল গেস এটা হলো গে বর্ষের একটা কেলি নিউজ। তো এরকম আরো নিউজ পেলে অবশ্যই আমি আপনাকে সবারকে এভাবে অ্যাড টু ট্রিবু করে দেখিয়ে দিব। যত যাই হোক, দিন শেষে গেস আমাদের গেমে তো মারাত্মক কিছু ইভেন্ট আসে প্রতিনিয়ত। সো ইভেন্টগুলো কমপ্লিট করার জন্য আমাদেরকে ডায়মন্ড টপ আপ করতে হয়, তাই না গেস? তো আমরা অনেকে আছে ডায়মন্ড টপ আপ করতে পারি না, তো তাদের কথা ভেবে কিন্তু আজকের এই ভিডিওটিতে উইকলি গিভের ব্যবস্থা করা হয়েছে। যাই হোক গেস, আজকের এই ভিডিওটিতে আপনার সকলে মিলে 1k লাইক এন্ড 10k ভিউজটা কমপ্লিট করে দেন, তাহলে কিন্তু গেস আপনাদের মধ্যে থেকে লাইক উইনারকে অবশ্যই আমি উইকলি গিভটা করে দিব। এই শুরু গেস, ভিডিওটি যদি আপনার কাছে একটু হলেও ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেন, এন্ড চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবটি করে দেন প্লিজ। বিশেষ করতে পারবেন না গেস, এগুলো ইভেন্ট আপডেটের ভিডিও বানাইতে লিটারেলি ভাই প্রচুর পরিমাণে কষ্ট করতে হয়। এই শুরু গেস, আমাদের সব থেকে বড় পেন্ডিং একটা ইভেন্টের মধ্যে অন্যতম একটা ইভেন্ট হলো হল অফ ইনকিউবেটর ইভেন্ট। সো এটা নিয়ে অনেকেই কোশ্চেন করতেছিলেন। আমাদের হল অফ ইনকিউবেটর ইভেন্ট কিন্তু অলরেডি এসে গিয়েছে বলা চলে, বিকজ আপনারা সকলেই জানেন ইনকিউবেটরের মতো আইটেমগুলো অনেক অনেক আইটেম মিলে কিন্তু একটা ওয়েব ইভেন্ট টাইপের বড় সড় ইভেন্ট আসছিল, ওইখানে কিন্তু এগুলো রিটার্ন করছিল। তো এখন কিন্তু চান্সেস খুবই কম যে আমাদের হল অফ ইনকিউবেটর ইভেন্ট আসবে, তবে আপডেট যদি পাই অবভিয়াসলি আমি আপনাকে জানিয়ে দিব। অ্যান্ড গাইস, অপরদিকে আমাদের যে বানি বান্ডেলগুলো রয়েছে এই বানি বান্ডেলগুলো কিন্তু বাইরে অনেকগুলো সার্ভারের জন্য আসছে, তবে OB43 আপডেটের পরে কিন্তু ব্রিটিশ সার্ভার আমন কিনে সার্ভারের জন্য দেখতে পাওয়ার সব থেকে বেশি চান্সেস রয়েছে। এইটা নিয়ে গেস দেখি 2-3 দিনের ভিতরে একটা কনফার্ম আপডেট পাবো, পাওয়া মাত্র আমি আপনাকে এ টু জেড রিভিউ করে দেখিয়ে দিব। অ্যান্ড গাইস, আমাদের FFTC দা প্রো বান্ডেলটা কিন্তু OB43 আপডেটের পরে দেখতে পারবেন, আপডেটের আগে দেখার কোনো প্রকার চান্সেস নাই। আপডেটের পর যদি আসে তাহলে কিন্তু আমাদের কেওএস ইভেন্ট আর নয়তো গেস রমাদান ইভেন্ট স্পেশাল দিতে পারে, বিকজ FFWS ইভেন্ট আসতে আবারও কিন্তু খুবই লেট হবে। সো FFWS ইভেন্টের সময় যেহেতু দেওয়া হয়নি, একটু ওয়েট আপনাদেরকে অবশ্যই করতে হবে। আপনাকে যত যাই বলেন একটা জিনিস কিন্তু আমরা মিস করে যাচ্ছি, সেটা কি জানেন? এটা হচ্ছে শাহিরি। সো প্রথম কমেন্টটা হচ্ছে তুমি মিষ্টি আমি দই, এত সুন্দর কমেন্ট করে রিপ্লাই ভিডিও কই, ফাইনালি এখন রিপ্লাই ভিডিও দিয়ে দিলাম। নিচে লাস্টে কমেন্ট হচ্ছে যদি অ্যাড না দাও খারাপ হয়ে যাবে, বাবা গো অবশ্যই অ্যাড করে দেবো একটু পরে, সমস্যা নাই। তারপরে কমেন্টটা হচ্ছে তুমি আবাস হয়ে আশা হতাশা মুখে হাসি, আমি জানি না রতন ভাই কেন ভালোবাসি তোমায় এত বেশি। কমেন্টগুলো গেস মোটেও সারি ছিল না, তবে আজকের কমেন্টগুলো পড়তে ভালোই লাগছে মোটামুটি গেস। এভাবে আপনিও কমেন্ট করেন আজকের ভিডিওটি নিচে, নেক্সট ভিডিওটিতে ইনশাল্লাহ আপনার কমেন্টটাও রিসিভ করা হতে পারে। সো গেস ফাইনালি চলুন কথা বলা যাক আমাদের বাংলাদেশ সাবার প্লাস এনএসএবের জন্য নতুন গোল্ড স্পিন ইভেন্ট আপনার সকলে কবে দেখতে পারবেন। এই যে গেস আমাদের গোল্ড স্পিন ইভেন্ট রয়েছে, এইটা হচ্ছে এরকম একটা ইভেন্ট যেখানে কিন্তু আমাদের ফ্রি ফায়ার গেমের ভিতর ফ্রি গোল্ড কয়েনের সাহায্যে স্পিন করে আমরা লেজেন্ডারি গান স্কিন এসব কিন্তু বিভিন্ন ধরনের আইটেম নিতে পারি। লাস্ট গেস ইভেন্টটা 2-2.5 বছর আগে আসছিলো, যখন কিন্তু আমাদের ফ্রি ফায়ার গেমটা আনব্যান ছিল, তবে ব্যান হওয়ার পরে কিন্তু ব্রিটিশ সাবার এনএসএবের জন্য এরকম টাইপের কোনো ইভেন্ট দেওয়া হয় নাই। গোল্ড স্পিনের বিভিন্ন ইভেন্ট দেওয়া হয়েছে, তবে ইভেন্টগুলো ছিল লাক রয়েল ইভেন্ট। তো এবার কিন্তু লিক্স পাচ্ছে OB43 আপডেট উপর ফাইনালি আপনার সকলেই গোল্ড স্পিন লাক রয়েল টাইপের ইভেন্ট দেখতে পারবেন, এরকম টাইপের ইভেন্ট আসার চান্সেসটা খুবই কম। এই সুর গেস গোল্ড স্পিন ইভেন্ট নিয়ে যদি এরপর আরো নতুন কোনো লিক্স এন্ড আপডেট পাই সেক্ষেত্রে তো অবশ্যই আমি আপনাকে জানিয়ে দিব। সো গেস এই ছিল এখনকার মতো ভিডিও, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আপনাদের বন্ধুদের সকলকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো পরবর্তী আপডেটের নিউজ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ গাইস।